হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কারুকাজ বাংলা টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের মধ্যে কিছু ওড়নার ডিজাইন দেখাবো, যে ওড়নাগুলো সম্পূর্ণ ওড়নায় হাতের কাজ করা, বিভিন্ন কালার সুতার ডিজাইন করা আছে বিভিন্ন রকমের, সেই ওড়নাগুলো এখন আমি আপনাদের মধ্যে দেখাবো। তো এখনও যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমি এখন আমার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে যে ওড়নাটা দেখাচ্ছি, এটাতে গোলাপ ফুল ডিজাইন করা আছে, নেভি ব্লু কালারের উপর কিছু সুতা ব্যবহার, তিন কালারের সুতা ব্যবহার করে ডিজাইনটি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা ওড়নার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, মাঝে ডলার লাগানো আছে আর গম চেন সেলাই দিয়ে ফুল করা আছে, আর ওড়নার চারিপাশে ডলার দিয়ে বর্ডার লাইন করা আছে, আপনারা ওড়নাতে দেখতে পাচ্ছেন। যে ডিজাইনটি দেখা একটু কাছের থেকে আপনাদেরকে দেখা দিচ্ছে যে ডিজাইনটি কেমন করে করা, পুরো ওড়নাতে এরকম ফুল করা আছে, সম্পূর্ণ অনেক চওড়া এবং লম্বাতেও অনেকখানি হবে। এবং আরেকটা ওড়না দেখাচ্ছি, এটা হলুদ কালারের উপরে, আপনাদের হলুদ কালারের উপরে কাজ করা আছে, মাঝে মাঝে ডলার লাগানো আছে আর ডলার দিয়ে ফুল করা, আর ডলার দিয়ে বর্ডার লাইন করা আছে। বর্ডার লাইনটা দেখতে পাচ্ছেন, পুরাটা পুরো ওড়নাতে বর্ডার লাইনটা ডলার দিয়ে করা আছে। এখন আরেকটা ওড়না আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো পেস্ট কালারের উপর, পেস্ট কালারের উপরে যে গোলাপি কালার সেটা দিয়ে একটা ডিজাইন করা আছে, সম্পূর্ণ ওনার প্রিয়তে ডিজাইন করা আছে। এখানে দু হাতের বেশি বহর, আর আপনার লম্বাটা পাবেন প্রায় আড়াই গজ মতো লম্বা আছে। আরেকটা ওড়না আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো হালকা ঘিয়ে কালারের উপর ডিজাইনটা করা, একটা ফুলের ভরাট, পুরাটা পুরো ওড়নায় ফুল দেওয়া আছে, ভরাট সেলাই করা, এবং পুরো ওড়নায় বড় সাইজের ডলার লাগানো আছে, আর ওড়নার চারিপাশে ধরনের লেস লাগানো আছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমার সঙ্গে শেয়ার করে কমেন্ট করে আমাকে জানাবেন। আর একটা ওড়নার ডিজাইন দেখাচ্ছি, এটা ডলার দিয়ে ডিজাইনটা মোট ফুল একটা করা এবং চারিপাশে লেস লাগানো আছে, ডলারের একটি ডিজাইন। যতগুলো ওড়নার আমি ডিজাইন দেখালাম, আমার চ্যানেলে সবগুলো ওড়নারই কাজ আমি কীভাবে করছি সেটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে শিখতে পারবেন। আর যদি আপনাদের ওড়নাগুলো আমার কাছ থেকে সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নাম্বারগুলো দেবেন, আমি আপনাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করব। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে অনেক অনেক কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে আর নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন কাজ আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করেছি, দেখা হবে আগামীতে।